আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার, তাই শিক্ষার্থীদের বিনামূল্যে কোটি কোটি বই ও উপবৃত্তি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ছয়ানী ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান, মোতাহের হোসেন। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে এমপি কিরণ বলেন, নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলায় স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন করে দিয়েছে বর্তমান সরকার। এই সরকার শিক্ষা বান্ধব। বিনামূল্যে বই দিতেছে, প্রতিটা প্রাইমারি স্কুল হাই স্কুলে বই দিতেছে, ভবন খুব সুন্দর সুন্দর, পূর্ব বর্ষে প্রাইমারি স্কুলের ভবন খুব সুন্দর, দক্ষিণ বাটে তোমাদের হাই স্কুলের ভবন, মেয়েদের 40% উপবৃত্তি, ছেলেদের উপবৃত্তি। শেখ হাসিনা সরকারের আগামী নির্বাচনে তোমাদের মা বাপকে সালাম দিবা, বলে এমপি সাহেবের সালাম বলছে, শেখ হাসিনার সালাম দিবা, যেন লোক আমাকে ভোট দিই, আবার সরকার যেন ক্ষমতা আসতে পারে, জনগণের স্বার্থে কাজ করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।